আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পূর্বাচল এক্সপ্রেসওয়ে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটিতে পূর্বাচল এক্সপ্রেসওয়ের শুরু থেকে কাঞ্চন সেতু পর্যন্ত সম্পূর্ণ অংশ দেখাব, তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন সড়ক পূর্বাচল 300 ফুট এক্সপ্রেসওয়ে এখন আর স্বপ্ন নয়। ভৌত অবকাঠামোর অধিকাংশ কাজ সম্পন্ন হয়ে গেছে, চলছে শেষ সময়ের সৌন্দর্যবর্ধন ও খুঁটিনাটি কাজ। এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে বেশিরভাগ লেন। 14টি লেন বিশিষ্ট দেশের সবচেয়ে চওড়া ও দ্রুতগতির সড়কটি দিয়ে দিন রাত ছুটে চলছে যানবাহন। সড়কের দুই পাশের পার বাঁধানো খালে তলমল করছে স্বচ্ছ পানি। সড়কের মাঝখানের মিডিয়ানে লাগানো হয়েছে দেশি বিদেশি গাছ। সংশ্লিষ্টরা বলেছেন, 300 ফুট এক্সপ্রেসওয়েটি পুরোপুরি চালু হলে শুধু নতুন শহর পূর্বাচলের সঙ্গেই নয়, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, সিলেট, চট্টগ্রাম ও কিশোরগঞ্জ সহ দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ অনেকটাই সহজ হয়ে যাবে। পশ্চিমে প্রগতির সরণি ও বিমানবন্দর সড়কের সঙ্গে পূর্বে ঢাকা বাইপাসকে সংযুক্ত করবে এই সড়ক। কমে যাবে যাতায়াতের সময় ও দূরত্ব। এ প্রকল্পটিকে অন্যতম পর্যটন এলাকা হিসেবেও বিবেচনা করা হচ্ছে। দুই পাশে 100 ফুট চওড়া পার বাঁধানো দৃষ্টিনন্দন খালে নামানো হবে ওয়াটার বাস। পারে বসানো হয়েছে লাল ইটের ওয়াকওয়ে। খাল পারেও থাকবে নানা রঙের দেশি বিদেশি গাছ। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি অনেক বড় একটি কাজ। এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সার্বিকভাবে প্রকল্পের অগ্রগতি 98%-এর বেশি। ঢাকায় পূর্ব পশ্চিম বরাবর তেমন কোনো রাস্তা নেই। এই রাস্তাটি হলে ঢাকা থেকে সিলেট ও চট্টগ্রামের দিকে অনেক কম সময়ে যাতায়াত করা যাবে। নরসিংদী থেকে এসেই মানুষ অফিস করতে পারবে। ডিটেইলড এরিয়া প্ল্যান ড্যাপ অনুযায়ী পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে 80 ফুট, 130 ফুট ও 200 ফুট চওড়া তিনটি রাস্তা বসুন্ধরা আবাসিক এলাকার মধ্য দিয়ে মাদানী এভিনিউ হয়ে ডেমরার দিকে চলে যাবে। উল্টো দিকে রাস্তা তিনটি যাবে টঙ্গী পর্যন্ত। অর্থাৎ 300 ফুট এই সড়কটি রাজধানীকে চতুর্দিক থেকে সংযুক্ত করবে। এছাড়াও এই এক্সপ্রেসওয়ে দিয়ে মেট্রো রেল যাবে। প্রকল্পের আওতায় খননের মাধ্যমে তিনটি খালের ধারণ ক্ষমতা বৃদ্ধি করায় নিকুঞ্জ, জোয়ারসাহারা, বিমানবন্দর, কালাচাঁদপুর, কাওলা ও খিলক্ষেতসহ আশেপাশের এলাকায় আর জলাবদ্ধতা হবে না। এবার আমরা এসে দেখতে পেয়েছি সড়কটির বেশিরভাগ লেন দিয়েই চলছে গাড়ি। ফুট ওভারব্রিজগুলোর কাজও শেষ পর্যায়ে। কিছু স্থানে চলছে কার্পেটিং। খালপারে ও সড়ক বিভাজনে লাগানো হচ্ছে নানা প্রজাতির গাছ। বসানো হয়েছে ল্যাম্প পোস্ট। কুড়িল বিশ্বরোড থেকে এক্সপ্রেসওয়ে দিয়ে লোকাল বাসে ভোগান্তি ছাড়াই পূর্বাচলে বাণিজ্য মেলায় যাচ্ছেন নগরবাসী। এছাড়া সড়কটির দুই পাশেই গড়ে উঠছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, পার্ক, কনভেনশন সেন্টার ও ফুড কোর্ট সহ বিভিন্ন স্থাপনা। পূর্বাচলেও উঠতে শুরু করেছে বহুতল ভবন। পূর্বাচলের বিভিন্ন সেক্টরে গড়ে উঠেছে বিভিন্ন রেস্টুরেন্ট, বিনোদন পার্ক, সুইমিং পুল ও ক্লাব সহ নানা স্থাপনা। 300 ফুট এই সড়কটি মানুষের জন্য আশীর্বাদ। একদিকে এক্সপ্রেসওয়ে, অন্যদিকে রয়েছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স। কুড়িল থেকে বালুনদ পর্যন্ত 6.20 কিলোমিটার, 300 ফুট চওড়া 14 লেনের রাস্তা এবং বালু থেকে কাঞ্চন পর্যন্ত 6.16 কিলোমিটার, 250 ফুট চওড়া 12 লেনের রাস্তা নির্মাণ হয়েছে। এখন পর্যন্ত এই পুরো সড়কে 98%-এর বেশি কাজ শেষ হয়েছে।
বিনা বাধায় সড়কের লেন পরিবর্তনের জন্য 5টি অ্যাট গ্রেড ইন্টারসেকশন নির্মাণ শতভাগ সম্পন্ন হয়েছে। খালের পাড়ে 10 ফুট চওড়া ওয়াকওয়ে নির্মাণ, 6টি ফুট ওভার ব্রিজ এবং এক্সপ্রেসওয়ে থেকে দুই পাশের এলাকাগুলোয় যাতায়াতের জন্য খালের ওপর 13টি আর্চ ব্রিজ নির্মাণ কাজ শেষ। রাজধানী বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে ঢাকার উত্তর পূর্বে 6,213 একর জমির ওপর পূর্বাচল নতুন শহর প্রকল্প চালু করে রাজুক। প্রকল্পটিতে যাতায়াতের পাশাপাশি দেশের উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব ও পূর্বাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ করতে রাজধানীর কুড়িল থেকে রূপগঞ্জের কাঞ্চন সেতু পর্যন্ত এই এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ হাতে নেয় সরকার। প্রকল্পটির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। আগামী মাসেই এই সড়কটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। কাঞ্চন ব্রিজের কাজও এগিয়ে চলছে দ্রুতগতিতে। এতে শীঘ্রই রূপগঞ্জবাসী পাচ্ছে শীতলক্ষ্যায় 8 লেন উপযোগী জোড়া সেতু। ফলে পরিবহন সুবিধা ও অর্থনীতির সমৃদ্ধির পাশাপাশি জাতীয় পর্যায়ে এই সেতুর গুরুত্ব অপরিসীম। গাজীপুরের ভোবরা থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত 48 কিলোমিটার দীর্ঘ পুরাতন এশিয়ান বা ঢাকা বাইপাস নামে সড়কের নির্মাণ কাজ এগিয়ে চলছে। তবে সড়কটির প্রসারতার কারণে নতুন করে এই সেতু নির্মাণ করা হচ্ছে। এতে শীঘ্রই রূপগঞ্জবাসী পাবে আরও একটি নতুন সেতু। বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনে নির্মিত এ সড়কপথে এখন শেষ সময় চলছে রোড মার্কিং এবং সৌন্দর্য বর্ধনের কাজ। আগামী সেপ্টেম্বরেই এই এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরো পথে 5টি অ্যাট গ্রেড ইন্টারসেকশন, সার্ভিস লেনকেও যুক্ত করবে মূল সড়কের সঙ্গে। সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডে নির্মাণ করা এ সড়ক পথে রয়েছে 13টি ব্রিজ ওভার ক্যানেল। এই মুহূর্তে চলছে শেষ সময়ের কাজ। তবে প্রকল্পটি রাজুকের কাছে হস্তান্তর করা হবে আগামী ডিসেম্বরে। এছাড়া এই সড়কের ফুটওভার ব্রিজগুলোর নকশাও এ পথকে দিয়েছে ভিন্ন মাত্রা। পূর্বাচল এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ দাবি করেছে এমন সড়ক শুধু বাংলাদেশেই নয়, পুরো দক্ষিণ এশিয়াতে এটিই প্রথম। এ পথ শুধু বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাকে সহজই করবে না, পরবর্তীতে যে কোনো সড়ক কিংবা মহাসড়ক নির্মাণে এ পথ দৃষ্টান্ত হয়ে থাকবে। হাতির ঝিলের আদলে থাকছে 13টি আর্চ ব্রিজ। রাখা হচ্ছে বৃষ্টির পানি নিষ্কাশনে 4 কিলোমিটার নালা, 2টি কালভার্ট, 12টি ওয়াটার বাস স্ট্যান্ড, থাকছে 4টি পাতাল পথ। মূলত রাজধানীর পশ্চিম পূর্ব যোগাযোগের প্রয়োজনীয়তার পাশাপাশি পশ্চিমের জলাবদ্ধতা নিরসনের বিষয়টি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এ প্রকল্পে। প্রকল্পটিতে সেনাবাহিনীর নিজস্ব জনবল ও প্রযুক্তির পাশাপাশি আউটসোর্সিং করা হয়েছে বেসরকারি কয়েকটি নির্মাতা প্রতিষ্ঠানকে। তো বন্ধুগণ, পূর্বাচল এক্সপ্রেসওয়ে নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।